বাণিজ্য করবো, তার পাশাপাশি গরিবদের সাহায্য করবো। আপনি কি বিয়ে করেছেন? আমি কিছুই করবো না। আপনাকে যদি এই মুহূর্তে 1 কোটি টাকা দেওয়া হয় আপনি কি করবেন? আমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আমি ভালো একটা বাড়ি করব, আমার বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করব, আর গরিব মানুষ যারা আছে আমাদের বাড়ির পাশে তাদেরকে কিছু হলে সহযোগিতা করার আমি চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আপনি কি করবেন? টাকা দিয়ে কিছু বাড়ি ঘর করবো, আর হচ্ছে গরিব মানুষের জন্য দান করবো। আপনি কি বিয়ে করেছেন? না। হ্যাঁ, টাকা হলে বিয়ে হতে করবেন? বুদ্ধি করেছি, 2-1 কোটি টাকা পাই আমি সয়াবিন তেল আমার মায়ের নামে একটা এতিমখানা খুলে দেবো। আর বিয়ে শাদী করে ঘর বাড়ি দেবো। আমি বড় লোকের মেয়েকে বিয়ে করতাম, একটা গাড়ি কিনতাম, আর হচ্ছে ভাটা দিতাম। তোমার যদি 1 কোটি টাকা এই মুহূর্তে দেওয়া হয় ওই টাকা দিয়ে কি করবে? এই ধরেন আইপিএল খেলবো আমি। আইপিএল মানে বুঝলাম না তুমি? আইপিএল মানে ক্রিকেট বাজি। গাড়ি কিনবো। কি গাড়ি কিনবেন? আর কি করবো, যা আছে তাই। খালি গাড়ি কিনবেন? আপনি খুব সাথে 1 কোটি টাকা পালে গাড়ি কিনবেন। মসজিদ মাদ্রাসা দিলেন, গরিব এতিম যারা আছে তার জন্য একটা কর্ম ব্যবস্থা করলেন, এই তো ভাই আমার মনের আশা। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তোমাকে যদি এই মুহূর্তে 1 কোটি টাকা দেওয়া হয় ওই টাকা দিয়ে কি করবে? আর মায়ের চিকিৎসা করব। আর কি করবে? বাড়ি ঘর করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে যদি এই মুহূর্তে 1 কোটি টাকা দেওয়া হয় তাহলে আপনি ওই 1 কোটি টাকা দিয়ে কি করবেন? 1 কোটি টাকা দিয়ে আর কি করব? 1 কোটি টাকা তো খুব কম টাকা বর্তমান। 1 কোটি টাকা যদি পাই তাহলে আমরা যে শ্রম দিচ্ছি এইরকম কিছু প্রতিষ্ঠান করব, আর আমাদের গ্রামের মধ্যে আশেপাশে গ্রামের মধ্যে যদি কোনো লোকজন থাকে গরিব মানুষ তাদেরকে কিছু টাকা দেবো এবং বাড়ি করে দেবো,
তারা যাতে সুখে শান্তি চলতে পারে। তার মানে টাকা আপনি দিলে এক কোটি টাকা হবে না, আরো বেশি টাকার প্রয়োজন তো হিসাব আপনার? হ্যাঁ হ্যাঁ, আরো বেশি টাকার প্রয়োজন। সাধারণ গরিব মানুষ চিকিৎসা হবে পারে না, তাদের চিকিৎসা খরচ দেব এবং এমনকি স্বাস্থ্যকেন্দ্র খুলে দিতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।